মুর্শিদাবাদ জেলার বরঞ্চ থানার গুণানন্দ বাটি গ্রামের এক যুবকের সঙ্গে খড়গ্রাম থানার এরোয়ালি গ্রামের এক যুবতীর বিবাহ হয়। স্ত্রী বাপের বাড়িতে থাকায় তাকে আনতে গিয়ে তাদের হাতে আক্রান্ত হলেন স্বামীর বাড়ির সদস্যরা বলে অভিযোগ। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় আহত পাঁচজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কোথায় মারটা খেলেন আপনারা? বাড়িতে আমাদের বৌমাকে আমাদের বিয়াই মশাই পাঁচ দিন কাজ নিয়ে নিয়ে যাই, নিয়ে আমরা বলি যে বিয়াই মশাই পাঁচ দিন হয়ে যায়, বিয়াই মশাই আমাদের হ্যাঁ বৌমাকে পাঠান, তা বলে যে না আমরা পাঠাবো না। হ্যাঁ আমরা পাঁচ দিন কা পাঠানি গিয়ে নিয়ে গেলেন, পাঠালেন না কেন, পাঠালেন না কেন, তা বললো না পাঠাবো না। আমরা না পাঠাইতে হবে এই জন্যই আমাদেরকে বলে ডাকে যে বেশ হ্যাঁ আসুন এসে নিয়ে যান। আমরা যাই ওখানে, যাওয়ার পরে আমাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পরে দু একটা কথা হয় হইতে হইতে হ্যাঁ আমার বিয়াই মাসের ভাইরা বিয়াই মাসারা মিলি সবাই মিলে এসে আমাদেরকে হ্যাঁ আমাদের মেয়েই শুধু দোষ করে কোনো কিছু পরিষেবা মিলে আমাদেরকে হ্যাঁ বেধুকভাবে মাধ্য করে গ্রামের লোক আমাদেরকে কোনো রকমভাবে হ্যাঁ বাঁচিয়ে দেয়। আমরা টোটো ধরে এসে খড়গ্রাম হসপিটাল আসি, খড়গ্রাম হসপিটাল আসার পরে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা করে এখানে আমাদেরকে রেফার করে দিয়েছে। কজন আপনারা আহত হয়েছে? আমরা পাঁচজন ছিলাম, তিনজন পুরুষ এবং দুজন মহিলা। কী কী নাম তাদের? আমাদের হ্যাঁ একজনের নাম মেহরাজ শেখ, যার স্ত্রী ওর নাম মেহরাজ শেখ, আমি মামা সানাল শেখ, বড়ো ভাই গোলাপ শেখ, আমার স্ত্রী ছিল মনিকা বিবি এবং আমার বোনের নাম মেহরুন নেসা বিবি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।